107 বৎসর হবে তখন জ্ঞানী লোকেরা জ্ঞান ও এবং বিচক্ষণ লোকেরা বিচক্ষণতা ব্যাপকভাবে লোপ পেতে থাকবে। হাদিস নং 132। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফিতনাকালীন হক বাতিল উভয়টা একটি আরেকটির সাথে মিশ্রিত হয়ে যাবে, কিন্তু যারা হককে যথাযথভাবে জানবে এবং বুঝবে কোনো ধরনের ফিতনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস নং 133। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের পূর্বে ফিতনা সম্পর্কে আলোচনা করলেন। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, আমাদের মাঝে তো আল্লাহ তাআলার কিতাব তথা কোরআন মাঝে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হ্যাঁ, তোমাদের মাঝে আল্লাহ তাআলার কিতাব রয়েছে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, আমাদের মাঝে তো আমাদের বিবেক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের সাথে তোমাদের বিবেক রয়েছে। হাদিস নং 134। হুযায়ফা ইবনে সুরহাবিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কাছে জানতে চাইলেন যে এমন কোন বিষয় সম্বন্ধে আমাদেরকে সংবাদ দিন, যার পর আমরা সেটার উপর আমল করতে পারি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, নিঃসন্দেহে পথভ্রষ্টতা হচ্ছে তুমি যখন অসৎ জিনিসকে সৎ মনে করবে এবং সৎ বিষয়কে অসৎ মনে করবে, অতঃপর তুমি পর্যবেক্ষণ করবে আজকে কিসের উপর রয়েছ, পরবর্তীতেও সেটাকে আঁকিয়ে ধরবে, তখন কোনো ফেতনা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস নং 135। আমির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে মারাত্মক ও কঠিন ফেতনা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যখন তোমার অন্তরে ভালো এবং খারাপ বিষয় পেশ করা হয় আর তুমি সংশয়ের মধ্যে থাকো যে কোনটা গ্রহণ করবে, তখনই মনে করবে তুমি কঠিন ফেতনার সম্মুখীন হয়েছ। হাদিস নং 136। ইব্রাহিম ইবনু আবু আবলা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট হাদিস পৌঁছেছে যে নিঃসন্দেহে কিয়ামত এমন কিছু লোকের উপর সংঘটিত হবে যাদের জ্ঞান হবে চড়ুই পাখির জ্ঞানের ন্যায়। হাদিস নং 137। আলী রাদিয়াল্লাহু আনহুতে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, অনেক কম যুদ্ধে তোমরা বিজয় লাভ করতে পারবে। প্রথম জিহাদ হবে তোমাদের হাতের মাধ্যমে, এরপর জিহাদ হবে তোমাদের মুখের দ্বারা, এরপর জিহাদ চালাতে থাকবে কেবলমাত্র তোমাদের অন্তর দ্বারা, অতঃপর যে অন্তর সৎ কাজকে অসৎ কাজ এবং অসৎ কাজকে অসৎ কাজ হিসেবে বুঝতে পারবে না, তারা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে পরিণত হবে। হাদিস নং 138। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন অন্তর ভালো কাজকে ভালো এবং খারাপ কাজকে খারাপ বুঝবে না, তখন তার অধঃপতন শুরু হতে থাকবে, অতঃপর তার উঁচুকে নিচুতে পরিণত করে দেওয়া হবে। হাদিস নং 139। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সেই অন্তর সম্বন্ধে তোমাদের কি ধারণা, যে অন্তর এক সময় উপর হয়ে পতিত হতে থাকবে। হাদিস নং 140। আবদুল্লাহ ইবনু বুসুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনাকারীগণ বর্ণনা করেন, তিনি বলেন, তখন তোমাদের অবস্থা কি হবে যখন তোমরা 20 জন বা তার চেয়ে অধিক লোককে দেখবে কিন্তু তাদের মধ্যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করবে না, মানুষের মধ্যে বালা মুসিবত অধিক হারে দেখা গেলে মৃত্যু কামনা করবে। হাদিস নং 141। বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় বালা মুসিবত ও ফেতনার কারণে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করবে না যে, হায়, আমি যদি এই কবরের বাসিন্দা হতাম। হাদিস নং 142। আবু হুমায়ুন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনিয়েছি, অবশ্যই তোমাদের মধ্যে এমন দিন আসবে তোমাদের মধ্যে কেউ যখন তার কোনো ভাইয়ের কবরের পাশ দিয়ে হাঁটবে তখন সে বলতে দেখবে, হায়, আমি যদি তার স্থানে হতাম। হাদিস নং 143। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের মধ্যে এমন এক যুগ আসবে মানুষ কারো কবরে এসে সেখানে শুয়ে পড়বে এবং বলতে থাকবে, হায়।